হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমরা তো পয়েন্ট কাটের বিভিন্ন এক্সপ্রেশন এবং বিভিন্ন কনফিগারেশন নিয়ে আমরা তো দেখছি। আমরা আরেকটা ছোট জিনিস আসলে এর আগে দেখাতে ভুলে গেছি, সেটা হলো যে আমরা যে এখানে পয়েন্ট কাট ডিফাইন করছি এবং এটা তো পয়েন্ট কাট ডেজিগনেশন, এটাকে আমরা ছোট করে পিসিডি বলতে পারি চাইলে। তো এই পয়েন্ট কাট ডেজিগনেশনের মধ্যে আমরা তো এখানে এওপি প্যাকেজের মধ্যে, ফর এক্সাম্পল আমরা যত ক্লাস আছে সেটার জন্য আমরা এখানে একটা উইদিন পিসিডি ডিফাইন করছি। তো আমরা একটু দেখি যে আমাদের এওপি ক্লাসের মধ্যে, তো আসলে এওপি প্যাকেজের মধ্যে আমাদের কী কী আছে। আমাদের ক্যামেরা আছে, তাই না? আমাদের কারও এখানে আছে, আমাদের আরেকটা এখানে প্যাকেজ আছে অ্যাক্সেসরিজ, যেটা হলো যেটার ভিতরে লেন্স আছে, তাই না? যে স্প্রিং, এখানে তো স্প্রিং এওপি আছে, এখানে স্প্রিং ক্যামেরা অ্যাক্সেসরিজের ভিতরে লেন্স নামে একটা এখানে দেখা যাচ্ছে আমাদের একটা ক্লাস আছে। এবং এটার যদি আমরা চাই এখন সে লাইক আমাদের লগারের মধ্যে, আমরা ফার্স্টে আমরা একবার রান করে দেখি। আমাদের অ্যাপ ক্লাসে গেলে আমরা একটা ক্যামেরা বিন নিচ্ছি এবং ক্যামেরা স্ন্যাপ কল করছি। সো আমরা যখন এটা প্রথমবার রান করছি, আমাদের এটা আমাদের স্ন্যাপের আগে বিফোর অ্যাডভাইসটা কাজ করছে। আমাদের লগারটা একবার দেখে আসি যে আমাদের এই যে আমরা এখানে সাম পয়েন্ট কাট নামে একটা এখানে পয়েন্ট কাট ডিফাইন করেছি এবং ওই সাম পয়েন্ট কাটটা আমরা অ্যাডভাইস করছি যে বিফোর ডেমো হিসেবে, তাই না? সো এটা রান করছি, উইচ ইজ প্রিটি ন্যাচারাল। তো এখন যদি আমরা চাই যে শুধু এওপি না, আমরা চাচ্ছি যে ওই ক্যামেরা অ্যাক্সেসরিজ ওই প্যাকেজটাও আমরা এই পয়েন্ট কাট দিয়ে আমরা অ্যাডভাইস করতে চাচ্ছি, সেটার জন্য কী করতে পারি আমরা? সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, আগে আমরা আমাদের অ্যাপে চলে যাই। আমরা একটা লেন্সের একটা অবজেক্ট নেই, হ্যাঁ, লেন্স ইজ ইকুয়াল টু লেন্স, এবং এখানে আমরা বলতে পারি কনটেক্সট ডট গেট বিন লেন্স। তো আমরা লেন্সের একটা বিন নিলাম, এবং আমরা যদি লেন্সকে ইউজ করি এখন লেন্স ডট কী আছে এখানে, জুম, না, জুম ফ্যাক্টর 5 দিলাম ফর এক্সাম্পল। এখন যদি আমরা রান করি তাহলে কি হচ্ছে যে আমাদের শুধু স্ন্যাপের আগে কিন্তু বিফোর অ্যাডভাইসটা কাজ করছে এবং জুমিং লেন্স 5 আগে কিন্তু আমাদের এটা কাজ করছে না। কাজ করছে না কেননা আমরা যেই লগারে যে আমরা বলেছি যে এখানে আমরা শুধুমাত্র এওপির ভেতরে যতগুলো ক্লাস আছে সেগুলোর জন্য আমরা এই পয়েন্ট কাটটা ডিফাইন করেছি। তো এখন আমাদের প্যাকেজটা যদি আমরা দেখি যে আমরা ডট স্প্রিংয়ের পর এখানেও স্প্রিং আছে, এখানেও স্প্রিং আছে, দুটো তো কমন। সো আমরা কম ডট লিভিং অন কোর্স ডট স্প্রিং এর পরে যতগুলো প্যাকেজ আছে এবং তার ভেতরে যত সাব প্যাকেজ আছে সবগুলো ক্লাসের জন্যই আমরা এই পয়েন্ট কাটটা ডিফাইন করতে চাই। সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা স্প্রিংয়ের পর এখানে আমরা ডট দিয়ে তারপরে একটা ডট স্টার্ট যদি দেই, এই এক্সপ্রেশনটা দিয়ে আসলে আমরা বোঝাতে চাচ্ছি যে স্প্রিংয়ের পরে যত প্যাকেজ আছে এবং তার ভেতরে যত সাব প্যাকেজ আছে সবগুলোর জন্যই আমরা এই বিফোর অ্যাডভাইসটা অ্যাপ্লাই করতে চাই। তো এখন যদি আমরা এটা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই বিফোর অ্যাডভাইসটা আমাদের স্ন্যাপের আগেও কাজ করছে এবং আমাদের লেন্স জুমের আগেও কাজ করছে। তো এটা জাস্ট জেনে রাখা ভালো, এই ওয়াইল্ড কাট ফরম্যাটটা আমাদের ভবিষ্যতেও কাজে লাগবে কারণ এটা এর খুব হ্যান্ডি একটা ফরম্যাট। তো দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ। সো আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোর্স। আপনারা যদি আমার কোর্সটি ইউটিউবে ফ্রি প্রিভিউ হিসেবে দেখে থাকেন তাহলে একটি জিনিস লক্ষ্য করুন, এখানে লার্ন ডট লিভিং অন কোর্স ডট কমে আসলে আপনি এই কোর্সের ফুল ভার্সনটি পাবেন। এখানে ফুল ভার্সনে এসে আপনি যদি এই কোর্সটিতে এনরোল করেন তাহলে আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন এই কোর্সের সবগুলো ভিডিও টিউটোরিয়াল আপনি এখানে এসে দেখতে পাবেন। তো আমি আশা করব আপনি যদি এই ইনফরমেশনটা আপনার ফ্রেন্ড বা কলিগ যারা আছে, তারা যারা স্প্রিং শিখতে চাচ্ছে তাদের সাথে শেয়ার করবেন এবং এই প্রোগ্রামে এসে এনরোল করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।